আসসালামুকুম। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আমিনুল ভাইকে। আমিনুল ভাই, কোরআনে পৃথিবীর আকৃতি সম্পর্কে কি বলা আছে? কোরআন হাদিস একটু বলেন তো। কোরআনে একটা আয়াতে বলা আছে এরকম পৃথিবী বিস্তৃত। হ্যাঁ, তো ওইটা পৃথিবী যে গোলাকৃতি, এটা কি কোরআনে কোথাও বলা আছে? না না, এটা আমি কোথাও পাইনি। জাকির নায়েক বিভিন্ন তথ্য দিয়েছেন, ওগুলোর সঠিক অনুবাদ আমি পাইনি, জাকির নায়েকের অনুবাদের সাথে মিল পাইনি। আমি আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটু দেখি যে কোরআনে এই বিষয়ে কি বলা আছে। 88 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলা হয়েছে, সমতল পৃথিবীকে সমতল বিছানো হয়েছে, পৃথিবীকে করেছে বিছানা। অনেক আয়াতে বলা আছে পৃথিবীকে করেছে সজ্জা, পৃথিবীকে মিছিয়েছে, পৃথিবীকে করেছে বিছানা। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা একটু তাফসীরে জালালাইন থেকে আমরা একটু 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 শোনেন, আমার কথাটা একটু শোনেন আগে। তাফসীরে জালালাইন থেকে আমরা একটু পড়ি যে এই বিষয়ে মানে আলেমদের ব্যাখ্যাটা কি, পৃথিবীর আকৃতি সম্পর্কে আলেমদের ব্যাখ্যা কি। আমিনুল ভাই, আপনি কি লাল অংশটুকু, আমি বলে দিচ্ছি, তাফসীরে জালালাইন আপনি পাবেন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী থেকে প্রকাশিত 7ম খণ্ড পৃষ্ঠা 749-এ পাবেন। ভাই, লাল অংশটুকু কি একটু পড়ে শোনাবেন আমাদেরকে? আমি দেখতে পাচ্ছি না, ফোন থেকে আসি তো অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটু বড় করে দিই, দেখি। হ্যাঁ, এবার কি দেখা যাচ্ছে পরিষ্কার? না ভাই, আমি দেখতে পাচ্ছি না, আমার ভিডিওটা অনেক ঝাপসা আসছে। আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আপনি পরে চেক করে দেখেন, পরে চেক করে দেখেন। এখানে লেখা আছে, আর ভূতল ভূতলের দিকে কি রূপে তাকে সমতল করা হয়েছে, সম্প্রসারিত করা হয়েছে, সার কথা, এ সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ইমান আনাই বাঞ্ছনীয় ছিল। সর্বপ্রথম উষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু এটা তাদের সাথে অন্যদের তুলনার সাথে সম্পৃক্ত। এই শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল, এই শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল। শরীয়তের আলিমগণের মতো এটাই, শরীয়তের আলিমগণের মতো এটাই ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। এই কথাটার মানে কি একটু বলেন তো আমিনুল ভাই। এখানে স্পষ্ট ভাবে বোঝানো হচ্ছে পৃথিবী বিস্তৃত বা সমতল। তো এটার সাথে তো আমি একমত, আমি তো দ্বিমত পোষণ করতেছি না, এখানে যা লেখা আছে আমি মেনে নিতেছি, আমি স্বীকার করতেছি। এখানে এখানে যে কোরআনে যেটা বলা আছে পৃথিবী হচ্ছে সমতল, শরীয়তের আলেমগণও এই বিষয়ে একমত হয়েছেন যে ভূতত্ত্ববিদদের মতো গোলাকার এটা তারা মানেন না নাকি। হ্যাঁ, এরপরে তখন জাকির নায়ক কি করলো, আগেকার দিনের শরীয়তের আলেমগণ এটাই মনে করতো পৃথিবী সমতল। পরে জাকির নায়ক এসে একটা শব্দকে, দাহাহা শব্দটাকে উট পাখির ডিম বানায়, তারপর সেই উট পাখির ডিমটাকে পৃথিবী বানায়, গোলাকার বানায় দিল পৃথিবীকে নাকি। এবং পরে দাবি করলো যে কোরআনে আগে থেকে, কোরআনে আগে থেকে, এরপরে দাবি করলো কোরআনে আগে থেকে পৃথিবী গোলাকৃতি এটা বলা আছে নাকি ভাই। জাকির নায়কের দাবি, জাকির নায়কের দাবি হচ্ছে কোরআনে আগে থেকে পৃথিবী গোলাকার এটা বলা আছে, এবং তিনি প্রমাণ হিসেবে, কিন্তু আগেকার দিনের আলেমগণ আলেমগণ কিন্তু এটা মনে করতো না। আগেকার দিনের আলেমগণ মনে করতো যে পৃথিবী সমতল। একই ভাবে আগেকার দিনের আলেমগণ, হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি যে আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখবো এখন যে শায়খ ওসাইমিন আর একটা কথা বলেছেন। শায়খ ওসাইমিনের একটা ইয়ে আছে, না এটা না, দাঁড়ান, শায়খ ওসাইমিনের নামটা আপনি শুনেছেন নাকি ভাই? গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম শায়খ ওসাইমিন হতে, গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম। তার একটা ফতোয়া গ্রন্থ আছে, ফতোয়ায় আরাকানুল ইসলাম, সরাসরি সৌদি আরব থেকে প্রকাশিত, এবং সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন, শায়খ বিন বাজ, শায়খ ওসাইমিন এবং শায়খ আল্লামা নাসিরুদ্দিন আলবানি, এই তিনজন হচ্ছেন সৌদি সরকার দ্বারা স্বীকৃত সর্বোচ্চ আলেম, সারা পৃথিবীর সর্বযুগের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে এই তিনজন ব্যক্তির নাম উল্লেখযোগ্য। এই শায়খ ওসাইমিনের একটা ফতোয়া গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে লেখা, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। ভাই, এটা কি দেখা যাচ্ছে আপনার মোবাইলে? এখানে কি লেখা আছে একটু পড়ে শোনাবেন প্রথম লাইনটা। সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে? সম্মানিত শায়খ উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্যে দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চার চতুর্দিকে ঘুরে। শরীয়তের প্রকাশ্যে দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে, এই ঘোরার কারণে পৃথিবীর দিবা রাত্রির আগমন ঘটে। হ্যাঁ, পড়েন পড়েন, এরপরে পড়েন কি লেখা। এরপরে, আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরার দলিলগুলো হলো, আল্লাহ তাআলা বলেন,
আচ্ছা, এখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, হাদিস দ্বারা, কোরআন দ্বারা সব কিছু ব্যাখ্যা করা আছে, আপনি পড়ে নিন। পরে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, যে শরীয়তের মানে বিধান, শরীয়তের দলিলগুলো দ্বারা এটাই প্রমাণিত হয় যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা গত শতাব্দীর সর্বোচ্চ আলেম পর্যন্ত এই কথাটা যদি বলে গিয়ে থাকেন, আপনি বলেন তো এই সময়ের আলেমগণ কি এটা নিয়ে কি বলেন, যে কোরআনে আসলে কি বলা আছে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? এই সময়ের আলেমগণের কথা আমি শুনিনি, ওয়াজে শুনিনি, মাঝে শুনছিলাম কিছু, কিন্তু এই মনে নেই এই মুহূর্তে। তবে ওরা সব, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি যে এই সময়ের আলেমগণ আবার এই কথাটা উল্টা ফেলাইছে। তারা বলে কোরআনে নাকি আগে থেকে বলা আছে পৃথিবী ঘোরে, উল্টা ফেলছে তারা, কথাটা উল্টা ফেলছে। তাহলে তো ভাই এই যে কোরআনের তো আসলে কোনো মিনিং নাই, দুই দিন পরে পরে তারা বিজ্ঞানে যেটা পাওয়া যাবে সেটা অনুসারে কোরআনের আয়াতকে পাল্টা ফেলবে তারা। তাহলে কোরআনের আয়াতে কি লেখা আছে এটা দিয়ে আমরা জেনে কি করবো ভাই? কোরআনে বিগ ব্যাং আছে নাকি নাই এটা জেনে কি করবো? কারণ কয়েকদিন পরে তো কোরআনের আয়াত, বিজ্ঞান যদি কালকে নতুন একটা কথা বলে তখন তো তারা কোরআনের আয়াত পাল্টায় বলবে যে হ্যাঁ এটা এটাও কোরআনের ভিতরে আসছিল, আগে থেকে আসছিল, 1400 বছর আগে আসছিল। তাহলে কোরআনের আয়াতে আসলে এক্স্যাক্টলি কি বলা আছে এটা তো বোঝার কোনো উপায় নেই, কারণ দুই দিন পর পর এটার মিনিং চেঞ্জ হয়ে যায়। একদিন কয় পৃথিবী গোলাকার সমতল, তারপরের দিন আবার বিজ্ঞান যখন বাইর করে গোলাকার, তখন আবার কয় না 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 কোরআনে আগে থেকেই বলা ছিল গোলাকার, আমরা তখন ভুল বুঝছিলাম, তখন আমাদের ব্যাখ্যাটা ভুল ছিল, এখন আবার সঠিক ব্যাখ্যা করতেছি। বিজ্ঞান বিজ্ঞান আবিষ্কার করার পরে তারা সঠিক ব্যাখ্যাটা সবসময় বুঝতে পারে কোরআনে আসলে এক্স্যাক্টলি সঠিক ব্যাখ্যাটা কি কোরআনের। তাহলে ভাই তার মানে তো কোরআনের নিজস্ব কোনো বক্তব্য নাই, বিজ্ঞানে যেটা পাওয়া যাবে সেটা গালি খালি গিয়ে কোরআন থেকে বাইর করতে হবে নাকি? আসলে অনেকেই ব্যাখ্যা করে থাকে কোরআন থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে, গুগল আবিষ্কার হয়েছে, অসংখ্য কিছু। আমি এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা নিয়ে, যেখানে আমরা তো জানি, সবসময় জানি যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি পিছনের দিকে ফিরি তাহলে এই সম্প্রসারণ সম্প্রসারিত হচ্ছে এই কথাটা কি কোরআনের কোথাও বলা আছে? না 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 না, আমি আসতে মানুষ ছিল না এই কথাটাই তো ভুল কথা। আচ্ছা অমিত ভাই, আমি যদি আপনাকে বলি, অমিত ভাই আপনি কি দেখেন না যে মহাবিশ্ব সৃষ্টির সময় আপনি দেখেন নাই, এই কথাটা কি সঠিক কথা হবে না ভুল কথা হবে? অমিত ভাই এটা ভুল কথা, আমি তো দেখিনি, সত্যি দেখিনি। খুবই ভ্যালিড একটা পয়েন্ট উঠাইছেন আসিফ ভাই। ধরেন এটা যদি বিগ ব্যাং এর দিকে ইন্ডিকেট করে, এটা যদি বিগ ব্যাং বোঝা যায়, আর 1400 বছর আগে মানুষের কাছে বিগ ব্যাং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে আল্লাহ তো সেটা একটা ব্ল্যাক হোলের মতো, সে কোনো ধরনের এভিডেন্স নাই। ধরেন ওইখানে ধরে নিলাম যে মোহাম্মদের মতো ল্যাংটা পাগলের আগে কেউ জানতো না এরকম ক্রিয়েশন মিথ, তাহলে তো এটা একেবারে ব্ল্যাক হোলের মতো কথা। তো যারা জানে না তাদের কাছে আয়াত নাজিল হচ্ছে তোমরা কি দেখো না, মানে এইরকমের একটা বলদামি আয়াত, এরকম একটা ফাত্রামি আয়াত নিয়ে এখন আবার বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে? অমিত ভাই এই ব্যাখ্যাটা আমাদের শুনতে হবে, যেন আল্লাহ বলতেছে হে অবিশ্বাসীরা তোমরা কি দেখো না আমি আসমান এবং জমিনকে আলাদা এক ছিল আলাদা করলাম, এটা কে দেখছে ভাই? এটা কোন পাগলে দেখছে ভাই? এই সময় কে বেড়া কোন বেড়া ওইখানে চাইছিল? কোরআন তো আর ওই শুধুমাত্র ওই সময়ের জন্য না, কোরআন তো ওই সময় দেখছে কেটা, কাকে বলতেছে এটা? তোমরা কি দেখো না? আমি যদি আপনাকে বলি হে আমিনুল ভাই তুমি আপনি কি দেখেন না যে সূর্য ওঠে, এটা আমি বলতে পারি হ্যাঁ আপনি সূর্য ওঠা দেখেন। কিন্তু আপনারা যদি আমি বলি আমিনুল ভাই আপনি কি দেখেন না আপনার পরদাদার বাপে টাসকি খায় মেরা গেছে, এটা কি আপনি দেখেন না? এই কথাটা তো ভুল কথা হবে তাই না? আচ্ছা আমিনুল ভাই বুকে হাতে আমার সাথে একটু রিপিট করেন তো, জাস্ট আমি যেটা বলবো সেটা একটু বলেন। 1400 বছর আগে মানুষের জন্য এই আয়টা ভ্যালিড না, এটা একটু বুকে হাতে বলেন তো, আপনি যেটা ইমপ্লাই করার চেষ্টা করতেছেন অবিশ্বাসীরা যে দেখে না, এটা এটা এখনকার জন্য ভ্যালিড? 1400 বছর আগে মোহাম্মদের মোহাম্মদের টাইমের লোকজনের জন্য এটা ভ্যালিড না? তাদের কাছে কি কোনো ধরনের বিগ ব্যাং সম্পর্কে আইডিয়া ছিল? না তাদের কাছে কোনো কিছুই ছিল না ভাবে জানার জন্য, আইডিয়া ছিল না। তাহলে যার কাছে আইডিয়া নাই তাদের কাছে যদি এই কথা বলা হয় তোমরা কি দেখো না যে আসমান জমির একরত ছিল, তাহলে কি এটা একটা ব্যাক কলের মতো দাবি হবে কি হবে না? এর পরবর্তীতে তো আর কোনো আয়াত আসবে না, অর্থাৎ এটা তো সারা একদম তাদের জন্য। আমিনুল ভাই আমিনুল ভাই ট্রাই টু বি অনেস্ট ফর ওয়ান্স, ফর ওয়ান্স জীবনে এই আলোচনার মধ্যে প্লিজ অনেস্ট হওয়ার চেষ্টা করেন। তাদের জন্য ওই আয়াতটা কি ভ্যালিড হইলো কি হইলো না? তাদের জন্য ওই মুহূর্তে ওই আয়াতটা ভ্যালিড হইলো না, কারণ তখন টেলিস্কোপ ছিল না, তারা দেখবে কি এক্স্যাক্টলি। আমার কাছে একটা মুমিনের থেকে এইটাই বের করানো সবচেয়ে বড় একটা জিনিস যে কোরআনটা তাদের মোহাম্মদ যখন মোহাম্মদের সময় ছিল তখনই মানুষের জন্য মোহাম্মদের এরিয়ার মানুষের জন্য বলে কোরআন ভ্যালিড না, এর থেকে আই থিঙ্ক আমার আর কিছু বলার দরকার আছে?
আচ্ছা ফারাজ ভাই, আসিফ ভাই, আমার একটা প্রশ্ন এখানে, আমি এটা জানার জন্য জিজ্ঞেস করছি। তার মানে দেখুন, এখানে যখন বলছে তোমরা কি দেখো না, তার মানে এটা এরকম হতে পারে তোমরা কি জানো না, এরকম আমরা ব্যাক বলতে পারি। তার মানে দেখুন, ওদের কাছে একটা প্রি অকুপায়ড আইডিয়া ছিল, মানে সেখানে অলরেডি কিভাবে মহাবিশ্ব তৈরি হয়েছে সেই জিনিসটা, তার মানে একটা আইডিয়া তাদের কাছে ছিল, কোনো একটা তত্ত্ব বা তথ্য সেরকম কিছু একটা ছিল, কোনো একটা মিথ লেজেন্ড বা এরকম কোনো কিছু একটা ছিল। এই এই যে জি বলুন, আমি ভাই বলুন। আল্লাহ বলে তারা একটা সত্তাকে মনে করতো, সেটা ছিল একটা সৃষ্টি দেবতা, যে দেবতাটা আকাশ এবং মাটি একসাথে লাগানো ছিল, দুটাকে সে টেনে আলাদা করছে। এই ধারণাটা তখন তাদের উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল হয়েছে, যে তোমরা কি দেখো না, মানে এমন ভাবে বলাটাই হচ্ছে, আপনি পড়লেই বুঝতে পারবেন যে তাদের কাছে, তারা অলরেডি এটা জানতো এবং তারা মনে করতো তাদের পূর্বপুরুষরা এই জিনিসগুলো দেখে আসছে, এই কারণেই তাদের কাছে তাদেরকে এইভাবে এই ভাষায় বলছে। কিন্তু এখনকার মুমিনেরা এটা নিয়ে মাতামাতি করতেছে, মানে আরেকটা জিনিস, এই যে ঠিক এই একই ধরনের একটা একই ধরনের একটা কথা, এটা কিন্তু ঋগ্বেদেও পাওয়া যায়। সেখানে দুষ এবং পৃথিবী, এই দুটো মানে দুটো ক্যারেক্টার আছে। দুষ দুষ মানে হচ্ছে আকাশ, ওই যে দুতি বলি, এবং দুষ হচ্ছে জিউসের সাথে কিন্তু সিমিলার, মানে গ্রিক গড জিউস এর সাথে সিমিলার, এদের ক্যারেক্টারিস্টিক গুলো একরকম, প্রায় একরকম। এদেরও একটা ধারণা ছিল যে দুষ এবং পৃথিবী তারা একসাথে ছিল, তারপরে তাদেরকে আলাদা করা হয়, তারা মানে চিরন্তর চিরকালের জন্য তারা আলাদা হয়ে যায়, এবং দুষ সে বৃষ্টির মাধ্যমে পৃথিবীকে ইমপ্রেগনেট করে, এবং সেই জন্য পৃথিবীতে সমস্ত কিছু, এই বৃষ্টি হওয়ার পরে সমস্ত শস্য বৃষ্টি বাদল হইতো না বা ফসল জমাইতো না, এরপর যখন খোলা হইলো তখন হয়তো দিন রাত হইলো, তারপর এখানে হচ্ছে ফসল বৃষ্টি বৃষ্টি আসলো, তারপর এখানে ফসল আসলো, সেম টু সেম ক্রিয়েশন মিথ। আমরা বলতে পারি, তার মানে তাহলে তার আগের যে ধর্মগুলো ছিল বা আগের যে ফিলোসফি গুলো ছিল, আগের যে ধারণা গুলো ছিল, সেইটাও তো একটা অদ্ভুত ধারণা, তখন তো আরো বেশি হতে পারে, তাহলে ওইগুলো কি বলেছিল, আরো বেশি অবাক হতে পারে, তাহলে ওইগুলো কি বলেছিল, এরকম তো অবাক হতে পারে, মানে হিন্দু ধর্মে এই জিনিসটাকে বলেছিল। অমিত ভাই, এই যে যে ইসলাম ধর্মের যে জিনিসগুলো বেশিরভাগই ব্যাবিলনিয়ান সভ্যতা থেকে একদম হুবহু কাট কপি করা, এই জিনিসগুলা যদি আপনি গিলগামেশের থেকে টেক্সট থেকে কিছু কিছু জিনিস বের করা গেছে, একদম আপনি দেখবেন যে হুবহু তার একেবারে লাইন টু লাইন, পাই টু পাই একদম করছে, কপি করছে। ভাই আমি আরেকটা জিনিস একটু দেখাইতে চাচ্ছি, কারণ হচ্ছে গতকাল আমি একটা মেসেজ পাইছিলাম। একসাথে পৃথিবীর উপাদান, পৃথিবী, সূর্য, গ্যালাক্সি, ম্যালাক্সি, সুপারনোভা, জি না, এগুলো জানতো না ভাই। আপনি আপনি কোথায় ফোকাস করার চেষ্টা করেন, কোথায় ফোকাস করার চেষ্টা করেন, এগুলো জানতো না। তারা জানতো যেটা আপনি কোরআন থেকে পান, ওই জিনিসই জানতো। কোরআন আসমান জমিন একসাথে মিশে ছিল, ওটাকে খুলে দেওয়া হয়েছে, এরপরে বৃষ্টি আসা শুরু করছে, এরপরে ফসল গজানো শুরু করছে, এই ইনফরমেশন ছিল। এটার মধ্যে সূর্যর এলিমেন্ট, পুরো মহাবিশ্বের সকল এলিমেন্ট, সকল এনার্জি সবগুলো একসাথে ছিল, ওটা আলাদা করেছে, এই জিনিস জানতো না কেউ। না ফারাজ ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই, এইটা মানুষ হাজার হাজার বছর আগে থেকেই বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে মানুষ জানতো যে প্রত্যেকটা জিনিস ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হওয়া এই জিনিসটা হাজার হাজার বছর ধরে মানুষ অবজার্ভ করে আসতেছে। যেমন একটা গাছ ছোট যদি থাকে বা পুষ্টি টুষ্টি পেলে আস্তে 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 বড় হয়, একটা ডিম মানে মুরগির ডিম, মুরগির ডিমটা যখন বের হয়, যদি আগে আপনি কেটে ফেলেন মুরগিটা দেখবেন ছোট, ডিমগুলো ছোট থাকে, আর যদি মুরগিটাকে পরে কাটেন বা মুরগিটা যদি ডিমটা পেরে দেয় তখন দেখবেন অনেক বড় সাইজের হয়ে যায়। মাছ, তারপরে পশু পাখি, মানুষ, এগুলো সবসময় মানুষ দেখে আসছে এই জিনিসগুলো, যে জিনিসপত্রগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। এই জিনিসটা মানুষের অনেক আগে থেকেই ধারণা ছিল যে এই যে বড় বড় যে জিনিসগুলো আমরা দেখতেছি এগুলো আগে অনেক ছোট ছিল, সেগুলো আস্তে আস্তে বড় হয়েছে। তারা এটাও মনে করতো পৃথিবী আগে ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, এই ধারণাটা অনেক, এটার সাথে বিগ ব্যাং এর কোনো মিল নাই আসিফ ভাই, এটার সাথে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট বিগ ব্যাং এর কোনো মিল নাই, কিন্তু এই ধারণাটা মানুষের অনেক প্রাচীন, যে ছোট থেকে বড় হয় এবং সিম্পল থেকে কমপ্লেক্স জিনিস তৈরি হয়, এই জিনিসটা একটা বিজ্ঞানের একটা ধারণা, যে বিজ্ঞানও এটা মনে করে যে সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিস তৈরি হয়, রুট হচ্ছে সিম্পল জিনিস, সিম্পল জিনিস থেকে আসলে কমপ্লেক্স জিনিস আসে। হ্যাঁ অমিত ভাই বলেন।
হ্যাঁ নিশ্চয়ই এটা কারেক্ট বলেছেন আসবে। ঠিক আছে, আমি একটা জিনিস বলি, যে এখানে এই ধারণাটা যদি থাকে যে ছোট থেকে বড় হচ্ছে এই ধারণাটা থেকেও, এটা তো সায়েন্টিফিক একটা ধারণা হলো না। দ্যুস এবং পৃথিবী এর বা হচ্ছে আকাশ এবং পৃথিবী এরা দুজন একসাথে ছিল এবং তারপরে তারা আলাদা হলো, এই জিনিসটা তো সায়েন্টিফিক ধারণা নয়, এটা বিগ ব্যাং এর ধারণা তো নয়। কারণ বিগ ব্যাং যেটা বলছে সেখানে স্পেস প্রথমে তৈরি হচ্ছে, সেই স্পেস তৈরি হওয়ার পরেও কিন্তু ইমিডিয়েটলি পরে কিন্তু এই মেটেরিয়াল গুলো ছিল না। মেটেরিয়াল যা কিছু আমরা দেখছি, যে ম্যাটার যা দেখছি, সে আমরা ভিজিবল ম্যাটার হতে পারে, ডার্ক ম্যাটার হতে পারে, ডার্ক এনার্জি হতে পারে, এই জিনিসগুলো তো ছিল না তখন, এগুলো পরে তৈরি হয়েছে। তার অনেক পরে পৃথিবী তৈরি হচ্ছে, তো 4.5 বিলিয়ন ইয়ার্স আগে, সেখানে বিগ ব্যাং হচ্ছে মোটামুটি 13.5 বিলিয়ন ইয়ার্স আগে, মানে একটা বিশাল গ্যাপ, 7-8 বিলিয়ন ইয়ারের গ্যাপ, মানে সেটা অনেক বেশি, মানে এত হাজার কোটি বছর সেটা তো অনেক বেশি। আচ্ছা আমি একটা, আচ্ছা আমি সরি, আমি শেষ করি, শেষ করি। হ্যাঁ, আমি যে জিনিসটা বলতে চাইছি, আমি এক লাইন বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এই ধারণাটা যদি থাকে যে দুটো একসাথে ছিল এবং একটা শুরু আছে, একটা বিগিনিং আছে, এটা সবসময় একটা ইয়ে করতে চাইছে, বিগিনিং আছে, কিন্তু পাশাপাশি বিগিনিং নেই, ইটার্নাল, এই ধারণাগুলো কিন্তু আছে। আমরা শুধুমাত্র সেই জিনিসটাকে চেরি পিকিং করছে, যে ধারণাটার সাথে আমাদের এখন বর্তমান ধারণাটা মিলে যাচ্ছে, সেই ধারণাটাকে আমরা চেরি পিকিং করছি, কিন্তু পাশাপাশি প্যারালাল যে ফিলোসফিগুলো সেগুলোকে আমরা ভুলে গেছি বা ভুলে যাওয়ার চেষ্টা করছি, সেগুলো আমরা মানছি না বা সেগুলোকে আমরা ব্যর্থ করে দিচ্ছি, শুধুমাত্র ওই জিনিসটাকে আমরা চেরি পিকিং করছি। তো সেখানে এটা তো এটা জাস্ট একটা কনফার্মেশন, কনফাউন্ডিং বায়াস বা কনফার্মেশন বায়াস ছাড়া কিছুই বলে আমার মনে হয় না। আসলে